गुड मॉर्निंग बंधुज एंड बांधवीज, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू अनदर वीडियो। सो आज के देखते पाच सात सकाले छादे छादेर काज चलछे, साथे वीडियो बनाच्छी। आज के एकटू अन्यरकम वीडियो आछे। यूजुअलि आमी विभिन्न जायगाय खेते जाई, देखेछो अनेक जायगाय। तो आज के एमन किछु माने जादेर खावानो देखाबो তারা আমার পার্ট অফ লাইফ, তো বুঝতেই পারছো আই থিঙ্ক। আর থামনেলে তো দেখেই নিয়েছো কী দেখাতে চলেছি। তো কী হচ্ছে না হচ্ছে আমি নিজে যাই, তারপর তোমাদের সাথে আর দেখাচ্ছি। আর আই হোপ তোমরা ভালো আছো আর বিন্দাস আছো। সো দেখা হচ্ছে নিচে গিয়ে। সো দেখতেই পাচ্ছো আমি ওপরতে নিচে চলে এসেছি। আজকে প্রচুর কাজ ছিল ছাদে, অ্যাজ ইউজুয়াল গাছে জল দেওয়া এক্সেট্রা। চাক ওসব নিয়ে আর বেশি কথা বলবো না। আর তোমরা এতদিনে বুঝেই গেছো যে আমার বাড়িতে বেশ কিছু চার পাযুক্ত বন্ধু আছে। এবার তাদেরই খাওয়া দাওয়ার ব্যাপারটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, কী করে তাদের জন্য রেগুলার বেসিসে খাবার দাওয়ার তৈরি হয়, কীভাবে কী হয়, আর পুরো খাবার দাওয়ার প্রসেসটা মা তৈরি করে পুরো খাবারটা। তো আজকে তোমাদের সেই প্রসেসটা দেখাবো যে কী করে ওদের জন্য খাবার দাওয়া তৈরি হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখা হচ্ছে সোজা রান্নাঘরে। আমার বাড়ির বিড়ালদের জন্য খাবার তৈরি করা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে তেলাপিয়াম, আছে দুটো পিস। আর মা দিয়ে দিয়েছে জলে সেদ্ধ করতে, তার মধ্যে দিয়েছে হলুদ আর সর্ষের তেল। এখন এটা বয়েলড হবে, তারপর সেই দিয়ে পরে কী হচ্ছে দেখাচ্ছি। আর ওরা বিড়াল বলে কোনো এরকম কোনো মানে নেই যে পচা বাজে মাছ আনা হয়, একদম ফ্রেশ মাছ আমি কিনি। আর কোনো ফালতু খাবার ওদের খাওয়ানো হয় না, একদম ফ্রেশ মাছ এনে দু তিন দিন অন্তর অন্তর মাছ আসে। এই যে মা উল্টে দিচ্ছে। সো এরপরে বিড়ালদের খাবারের জন্য কী হয় সো দেখতে থাকো, আরও প্রসেস আছে অনেক কিছু। তাহলে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। হয়ে গেছে ভাত সেদ্ধ, সরি মাছ সেদ্ধ হয়ে গেছে। আর মার মধ্যে দিয়েছে একটুখানি নুন, নুন দিয়ে মাখছে। আবার ইনফ্যাক্ট মা কাঁটাগুলো বেঁচে দেয় যাতে ওদের খেতে অসুবিধা না হয়, এই যে কাঁটা বেঁচে দিচ্ছে। সো এই খাবারটা তৈরি হচ্ছে বুতুর জন্য, আর এক একজন আসবে তার জন্য আলাদা আলাদা করে মা কোয়ান্টিটি অনুযায়ী খাবার তৈরি করে। এটা ভুতুর জন্য খাবার রেডি হচ্ছে। ভুতুর হচ্ছে ভাত কম মাছ বেশি, কারণ ভুতু মার একটু বেশি ফেভারিট, তাই জন্য ভুতু মাছ বেশি পায়। তো ভুতুর ভাত রেডি হয়ে গেছে, এটা ভুতুর পার্টি। তো ভুতু এবার খাবে। এই যে তোমাদের অনেকেরই প্রিয় ভুতু খাবার পেয়ে গেছে, শুরু হয়ে গেছে খাওয়া ওদের। ওর খাওয়া শুরু হয়ে গেছে, ওর খাওয়া হচ্ছে পিকুলি। আর আগে মাছগুলো খেয়ে নেবে, তারপর ভাতগুলো সারা এখন 4-5 ঘন্টা ধরে খাবে। এই গরম বলে আবার খেতে পাচ্ছে না, ওটাকে একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরও খাবে। মা একটু নেড়ে ঠেড়ে দিচ্ছে। শুকছে ওর মধ্যে মাছ আছে কিনা। এখন কতক্ষণ ধরে যে খাবে তা ঠিক নেই, এখন প্রথমে মাছগুলো খেয়ে নেবে, তারপর ভাতগুলো এখন 3-4 ঘন্টা ধরে খাবে। আবার কোনো কোনো দিন বেশি খিদে পেলে ও খেয়ে নেয়, সব কিছু খেয়ে বসে করে দেয়। কিন্তু মেনলি ও আগে মাছ খেয়ে নেয়, তারপর অনেকক্ষণ ধরে ভাতগুলো আস্তে 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 খায়। এই ওর নাম হচ্ছে বাঘু, কিন্তু হচ্ছে একটা মেয়ে বিড়াল, কিন্তু কেন নাম বাঘু জানি না, মা দিয়েছে। হ্যাঁ বাঘের মতো একটুখানি দেখতে ওকে। সো
খুব মানে এত শান্ত বিড়াল কি বলবো, খাওয়া শুরু হয়ে গেছে ওর, দেখতেই পাচ্ছ তোমরা, মাছগুলো শুঁকছে যে মাছ আছে, হয়ে গেল মাছ নেই, মাছ শেষ হয়ে গেছে, মাছগুলো আগেই খেয়ে নিয়েছে, আর শুধু ভাত পুরো আছে, ভাতগুলো খাবে না, মাছ খাওয়া হয়ে গেছে, এই চলে যাচ্ছে, হয়ে গেল খাওয়া। তো এখনো অনেক ভদ্রলোকেরা আসবে খেতে, তো দেখতে থাকো এরপর কি হয়। 3 নম্বর, 3 নম্বর চলে এসছে খেতে, দেখতেই পাচ্ছ, ওর নাম হচ্ছে গপু। ওর নাম গপু কেন এটা প্লিজ কেউ জিজ্ঞেস করো না, এর পেছনে একটা ইতিহাস আছে, অন্য একদিন হবে সেই সব গল্প। গপু খেতে চলে এসছে, গপু খুব ভালো, ও পুরো পরিষ্কার করে খাবে। চ দেখতে থাকো, আর একজন বাকি আছে মহারাজ, সে এখনো আসেনি, সে আসলে দেখাচ্ছি। এই যে যার কথা বলছিলাম, মহারাজ চলে এসেছে খেতে, চড়ু। হ্যাঁ, এর নামের একটা ইতিহাস আছে, কেন নাম চড়ু, এই নাম নিয়ে অন্য একদিন হবে। সো এই যে সব থেকে বেশি খায়ও, আর চেহারাই দেখছো সব থেকে বড়, কিন্তু বয়সে সব থেকে ছোট। সো এই দেখো চড়ুর এখন খাওয়া দাওয়া চলছে, এই লুকস দিয়ে দিল যাতে ওকে খাওয়া দাওয়ার কেউ বিরক্ত না করে, পুরো ভাতটাও শেষ করে তারপর যাবে, খুব ভালো খায়, একটু নষ্ট করে না, নষ্ট করে না বলেই চেহারাটাও অত ভালো। সো এই ছিল আমার 4 বিড়ালের খাওয়া। সো সো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইকটা করো, আর আই হোপ তোমরা লাইক করবে। আজকে লাইক টার্গেট আমি নিজে থেকে একটা সেট করলাম, 11খানা, 11খানা লাইক আই হোপ তোমরা করে দেবে। সো তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, খুব শিগগিরই নতুন ভিডিও আসবে আরেকটা, এই এলো বলে দারুণ ভিডিও হবে, দারুণ মজা হবে ভিডিওটা। আর একটা কথা, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এরকম করলে কিন্তু খেলবো না, না এরকম করলে কিন্তু কোনো খেলা হবে না, এরকম করলে কিন্তু ভালো খেলা হবে না। সো ভিডিওটা দেখো, প্লিজ সাবস্ক্রাইবটা করো, তাহলে দেখা হচ্ছে, টিল দেন খুব ভালো থেকো, আর আশেপাশে সবাইকে কিন্তু ভালো রেখো, তাহলে টাটা। Thank you.